একজন সাধারণ কৃষক তার জীবন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, আল্লাহ কেন ধনী গরিব সৃষ্টি করলেন? সবাইকে তো চাইলে ধন সম্পদ সুখ শান্তি দিতে পারতেন, কিন্তু মহান সৃষ্টিকর্তা সবাইকে ধনী বা কোটিপতি বানাননি কেন? সবাই যদি রাতারাতি কোটিপতি বনে যেত তাহলে কি হতো? বাস্তবতা হলো, ধনী গরিব বৈষম্য আছে বিধায় এখনও পৃথিবী টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার মনের সব সন্দেহ দূর হয়ে যাবে। আপনি আপনার বর্তমান অবস্থা নিয়েই গর্বিত হবেন। ধরুন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক ভুল করে বাংলাদেশের সবার অ্যাকাউন্টে 10 লাখ বা 20 লাখ নয়, পুরো 1 কোটি টাকা দিয়ে দিল। কৃষক নিশ্চয়ই 1 কোটি টাকা পাওয়ার সাথে সাথে ঘর থেকে চিৎকার করে বাড়ির সবাইকে বলতে থাকবেন, সবাই শোনো, শোনো সবাই, আমি কোটিপতি হয়ে গেছি, দিন বদলে গেছে, আমাদেরকে আর কৃষিকাজ করতে হবে না। কৃষক আশেপাশের সবাইকে 1 কোটি টাকা পাওয়ার সুখবরটা জানাল। তখন আশেপাশের সবাই বলতে লাগলো, বেশি উত্তেজিত হয়ো না মিয়া, আমাদের সবার অ্যাকাউন্টে 1 কোটি টাকা এসেছে। তিনি একটু অবাক হল। যাই হোক, তিনি বাজারে যান, মিষ্টি কিনতে গিয়ে দেখেন সব দোকান বন্ধ। তিনি একজনকে জিজ্ঞাসা করলেন, সব মিষ্টির দোকান বন্ধ কেন? জবাবে পথিক বলল, মিষ্টির দোকানদারের আর দোকানদারি করার কি দরকার, তাদের সবার অ্যাকাউন্টে 1 কোটি টাকা এসেছে। হতাশ হয়ে কৃষক বাজারের আরো ভেতরের দিকে গেল, কিন্তু সব দোকান বন্ধ। হাঁটতে হাঁটতে কৃষকের প্রচণ্ড খিদে পেয়েছে। ভালো কোনো হোটেলে গিয়ে তৃপ্তি করে খাওয়ার কথা চিন্তা করে হোটেল খুঁজতে লাগলেন, কিন্তু সব বন্ধ। হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা স্বাগত জানানোর সেই লোকও নেই, যে কাস্টমার দেখলেই সালাম দিয়ে ফিরতে ঠুকতে ওয়েলকাম করে। সেই শপিং মলের সিকিউরিটিও নেই, সবার অ্যাকাউন্টেই 1 কোটি টাকা এসে গেছে। মার্কেটে কেউ নেই, সবজিওয়ালা, চাওয়ালা, শরবতওয়ালা, ফাস্টফুডওয়ালা কেউ নেই, সব কিছুই বন্ধ। সকলের ঠিকানা এখন ব্যাংকে 1 কোটি টাকা তোলার জন্যে, কেননা এখন আর কারো কাজ করার দরকার নেই, সবার কাছেই টাকা আছে। তার এলাকার সব কৃষক বন্ধু তাকে জানালো তারা আর কৃষি কাজ করবে না, বাড়িতে বসেই আরামে বসবাস করবে। ওইদিকে আমার ছোট বোন সহ এলাকার আর কোনো বাচ্চা আর স্কুলে যাচ্ছে না, কারণ শিক্ষক টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে। কোনো শ্রমিক আর কারখানায় যায় না, কল কারখানা সব বন্ধ, সবার অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা আছে, সবাই এখন বড় লোক। কিছুদিন পর দেখা গেল খিদে জ্বালায় লোক মারা যাচ্ছে, কারণ জমি থেকে কেউ ফসল তুলছে না, হোটেল মেডিকেল সব বন্ধ, খাবার না পেয়ে মানুষ রাস্তায় নেমে এসেছে, ওইদিকে হাসপাতালে ডাক্তার না থাকায় বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে। এরও কিছুদিন পর ওই কৃষক সহ সবাই 1 কোটি টাকা নিয়ে রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরে বেড়াচ্ছে, কাঁদতে কাঁদতে তারা বলছে, 1 কোটি টাকা নিয়ে নাও, তবুও কিছু খাবার দাও, কিছু খাবার। কিন্তু কে কার টাকা নেবে, খাবার কারো কাছেই নেই। মানুষ মানুষের দিকে তেরে আসছে হিংস্র সিংহের মতো, মনে হচ্ছে মানুষ মানুষকে খাবে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা যদি সবাই ধনী হয়ে যাই তাহলে কি হবে? সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা বলেন, সব মানুষকে ধনী বানানো হয়নি যাতে একে অন্যের মাধ্যমে উপকৃত হতে পারে, অর্থাৎ যাতে মানুষ বিভিন্ন পেশা ধারণ করে একে অন্যের সহযোগিতা করতে পারে। ধনী গরিব বৈষম্য আছে বিধায় এখনও পৃথিবী টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যারা বলে ধনী গরিব বৈষম্য কেন, তারা নিশ্চয়ই উত্তর পেয়েছেন। আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত খুঁজে পাবেন না, বরং আমাদের চিন্তায় ভুল আছে।